নমস্কার বা আদাব সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি রংপল্লি বুটিকে স্বত্বিকারী চলে আসছি আরও একটা পেন্টিং নিয়ে তো এই কাজটা অনেকেই আমার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন অনেকবার দেখেছেন তারপরেও কেন জানি না কাজটা আমার খুবই ভালো লাগে তাই আবারও ভিডিও ধারণ করলাম তো ব্লু কালারের উপর হলুদ অপরাজিতা এটা দেখতে কিন্তু সত্যিই অনেক ভালো লাগছে আর হলুদ অপরাজিতা আসলে হয় কি না আমি জানি না আমি সাদা দেখেছি ব্লু কালার দেখেছি কিন্তু হলুদ কালার দেখিনি আর হলুদ কালার করার কারণটা হচ্ছে যে আমি একটা শাড়ি করেছি তো শাড়ির কালারটা হলুদ তো এই কালার কম্বিনেশন ম্যাচিং করার জন্যই মনে করলাম যে একটু চেঞ্জ করে দেয় যেহেতু ওখানে হলুদের উপর অপরাজিতা ব্লু ছিল তো ব্লাউজটা মনে করলাম তাহলে ব্লুর উপরে হলুদ অপরাজিতা করি আর এটা অনেকেরই মন কেড়েছে অনেকেরই এই কম্বিনেশানটা অনেক পছন্দ করেছেন তো এটার জন্য কৃতজ্ঞ কারণ আপনাদের ভালো লাগাই আমি একটু একটু করে এগোচ্ছি আপনাদের ভালোবাসাই একটু একটু করে জায়গা করে নিচ্ছি আর আমার কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট বা শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল আপনাদের একটা লাইক কমেন্ট বা শেয়ারে আমি এগিয়ে যেতে পারি বহুদূর আমার ছোট্ট একটা পেজ আছে রংপল্লি বুটিক আশা করি অবসরে ঘুরে দেখবেন আর ঘুরে দেখলে হয়তো ভালো লাগবে আর যারা আমরা পেন্টিং পছন্দ করি বা অনেকেই করতে চান তারা অবশ্যই আমার নতুন নতুন কাজ পাওয়ার জন্য আইরিতে ফলো দিয়ে রাখবেন তো কথা বলতে বলতে কিন্তু আমার ফুলগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর আমি আউটলাইনগুলো আগেই এঁকে নেই বরাবর তারপরে হচ্ছে রঙ দেওয়ার চেষ্টা করি তো এখানে যে তুলিটা নিয়েছি এটা হচ্ছে রাব্বি সুপার বারো নাম্বার এবং কাপড় নিয়েছি বেক্সি ভয়েল আর কালার নিয়েছি অ্যাক্রিমিন আমি নিজেই তৈরি করে নাই তো অনেকেই প্রশ্ন করেন যে আমি রং সেল করি কি না তো রঙ আসলে আমি সেল করি না তবে আপনাদের যদি কারো প্রয়োজন হয় আমি কোথা থেকে নেই সেই লিঙ্কটা আমি দিয়ে দিতে পারবো তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমি অ্যাড্রেস দিয়ে দিব। তো আর যদি কারো কোথাও মনে হয় যে পেইন্টিংটা মানে ভালো হয় নাই তো কোথাও যদি এডিটিং করে আরও সুন্দর করা যায় তাহলে আমাকে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব সুন্দর করার জন্য কারণ কাজ করতে এসেছি একটু একটু করে প্রতিনিয়ত কাজ কিন্তু সুন্দর করার চেষ্টা করছি আর এটা আসলে ব্যবসা করতে হবে এমন না এই কাজটা কিন্তু আমার ভালো লাগা আমি ভালো লাগা থেকেই করি তো সবসময়ই চেষ্টা করি যে হচ্ছে আপনাদের একটা সুন্দর কাজ উপহার দিব এবং এটার জন্য কিন্তু আমি অসম্ভব পরিমাণে শ্রম দিয়ে থাকি আর যারা আমার শাড়ি নিয়েছেন তারা হয়তো আমাকে দেখলেই মানে আমার কাজ দেখলেই বুঝতে পারবেন যে আমার কাজে কতটা ফিনিশিং বা হচ্ছে আমি তিন বছর ধরে কাজ করছি অনেকেই আছে যে তিন বছর আগেও শাড়ি নিয়েছে আবার তিন বছর পরেও শাড়ি নিয়েছে মানে রিসেন্ট তো সেই তিন বছর আগের শাড়ি আর এখনকার শাড়ি দুইটার ভিতরে কিন্তু অনেক আকাশপাতাল পার্থক্য থাকবে কারণ তখন ছিল আমার শুরু সময়টা তো ওই সময়ে আমাকে সাপোর্ট করেছেন তার জন্য সত্যিই আমি কৃতজ্ঞ যার জন্য কিন্তু আমি এই অবধি এসেছি এবং প্রত্যেকেই বলা থাকে যে আমার কাজের যদি কোথাও কোনো জায়গায় খুঁত পান বা হচ্ছে নিখুঁত হয় আমাকে জানাবেন বা কোনো প্রশ্ন থাকলে বলবেন আমি হচ্ছে যথাযথ চেষ্টা করব সেইগুলোর সমাধান করার জন্য কারণ একটা কাজ তো আসলে একদিনে সুন্দর হয় না তো প্রতিনিয়ত চেষ্টা করতে করতেই কিন্তু এই কাজগুলো সুন্দর হয় তো যাই হোক অনেক কথা বলে ফেললাম তো কথা বলতে বলতে আমার কাজ কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার সাথে থাকবেন নমস্কার বা আদাব সবাইকে